প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা 30-এর সমসাময়িক অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কে বলা আছে, সুজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রতিদিন 100 মিটার, 400 মিটার ও 800 মিটার দৌড়ায়। প্রতিদিন সে কত মিটার দৌড়ায়? তাহলে এখানে তিনবার বলা আছে যে প্রতিদিন 100 মিটার, 100 মিটার, তারপর বলা আছে 400 মিটার ও 800 মিটার। তাহলে লাস্টে শেষে বলা আছে প্রতিদিন সে কত মিটার দৌড়ায়। প্রশ্নটা আবার বলি, সুজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রতিদিন 100 মিটার, 400 মিটার ও 800 মিটার দৌড়ায়। প্রতিদিন সে কত মিটার দৌড়ায়? তাহলে আমরা এখন লিখব, সুজন সুজন প্রতিদিন 100 যোগ 400 যোগ 800 মিটার। এখন যদি আমরা যোগ করি, 0 0 0, 0 0 0, 8 8 4 12, 12 রে 13, 1300 মিটার, 1300 মিটার দৌড়ায়। উত্তর 1300 মিটার। আমরা যে কোনো অঙ্কেই আগে ভালো করে অঙ্কটা বুঝবো, অঙ্কে কি বলা আছে। সুজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রতিদিন 100 মিটার, 400 মিটার ও 800 মিটার দৌড়ায়। প্রতিদিন সে কত মিটার দৌড়ায়? তাহলে সুজন প্রতিদিন মোট দৌড়ায় 100 যোগ 400 যোগ 800। এখানে বলা আছে সে কত মিটার দৌড়ায়, যার কারণে সে মোট দৌড়ায়। সুজন প্রতিদিন মোট দৌড়ায় 100 যোগ 400 যোগ 800। তাহলে আমাদের উত্তর কত বের হয়েছে? 1300 মিটার, এটাই উত্তর। এখন আমরা 5 নম্বর অঙ্কে বলা আছে, লিমু 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা ও 350 পৃষ্ঠার গল্পের 3টি বই 1 মাসে পড়ে শেষ করে সে ওই মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে। তাহলে সে ওই মাসে, এখানে তিনবার উল্লেখ আছে, যেহেতু লিমু 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা ও 350 পৃষ্ঠা গল্পের বই 1 মাসে পড়ে শেষ করে, তাহলে সে ওই মাসে কত কত পৃষ্ঠা গল্পের বই পড়ে বই পড়েছে। এখন যদি আমরা অঙ্কটা করি, তাহলে লিখব, লিমু মাসে মোট গল্পের বই পড়েছে 200
একষট্টি যোগ 275 যোগ 350 পৃষ্ঠা। এখন যদি আমরা যোগ করি 0, 5, শূন্যের দাম নেই, 5 আর 1 6, 5, 5 আর 7 12, 12 আর 6 18, 18 আর 8, হাতে থাকে 1, 1 আর 3 4, 4 আর 2 6, 6 আর 2 8, 886 পৃষ্ঠা। লিমো ওই মাসে 886 পৃষ্ঠা গল্পের বই পড়ে। তাহলে আমরা উত্তর যদি লিখি 886 পৃষ্ঠা। প্রশ্নটা আবার বলি, অঙ্কটা আবার বলি। লিমো 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা ও 350 পৃষ্ঠার গল্পের তিনটি বই এক মাসে পড়ে শেষ করে। সে ওই মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে? তাহলে হবে লিমো মাসে মোট গল্পের বই পড়েছে, যে যে পৃষ্ঠাগুলো দেওয়া আছে, যেমন 261, 275 ও 350 পৃষ্ঠা, তারপর যোগ করে ফলাফল বের হয়েছে 886 পৃষ্ঠা। উত্তর 886 পৃষ্ঠা। 6 নং অঙ্কে বলা আছে, একটি পুকুরে 1200টি রুই মাছের পোনা, 985টি কাতলা মাছের পোনা ও 765টি মিগেল মাছের পোনা ছাড়া হয়। ওই পুকুরে কতগুলো পোনা ছাড়া হয়? তাহলে এখানে তিনটি মাছের নাম বলেছে, রুই মাছের পোনা আছে কতটি? 1200টি, কাতলা মাছের পোনা আছে কতটি? 985টি, মিগেল মাছের পোনা আছে কতটি? 765টি। এবং শেষে বলেছে ওই পুকুরে কতগুলো পোনা ছাড়া হয়। তাহলে আমরা এখন লিখব, লিখব এখন রুই মাছের পোনা ছাড়া হয় সমান সমান কতটি? 1200টি, 1200টি। তারপর আছে কাতলা মাছের পোনা ছাড়া হয় সমান সমান 985টি, 985টি। তারপর আছে মিগেল মাছের পোনা ছাড়া হয় সমান সমান 765টি, 765টি। উপরে দেখ দিয়ে এটা আমরা যোগ করব। এখন বলা আছে যে ওই পুকুরে কতগুলো পোনা ছাড়া হয়। সুতরাং পুকুরে মোট, যেহেতু এটা যোগ যার কারণে আমরা এটা মোট দিলাম, পুকুরে মোট পোনা ছাড়া হয়
শুন শুন, এখানে যোগ হবে, যার কারণে যোগ চিহ্ন। এখন যদি আমরা যোগ করি, পাঁচ পাঁচ আর পাঁচ দশ, শূন্যের দামে পাঁচ পাঁচ দশ, দশের শূন্য, হাতে থাকে এক, এক আর ছয় সাত, সাত আর আট পনেরো, পনেরো শূন্যের দামে পনেরোর পাঁচ, হাতে থাকে এক, এক আর সাত আট, আট আর নয় সতেরো, সতেরো আর দুই উনিশ, উনিশের নয় হাতে থাকে এক, এক আর এক দুই, 2950টি। বন্ধুরা, আমার জায়গার স্বল্পতার কারণে তোমরা একটু ভালোভাবে বুঝে নিও, তাহলে উত্তর হবে, আমি ছোট করে লিখলাম, 2950টি। প্রশ্নটা আবার পড়ি, অঙ্কটা আবার পড়ি আমরা। অঙ্কটা কি বলা ছিল? বলা ছিল, একটি পুকুরে 1200টি, 1200টি রুই মাছের পোনা, 985টি কাতলা মাছের পোনা ও 765টি মৃগেল মাছের পোনা ছাড়া হয়। ওই পুকুরে কতগুলো পোনা ছাড়া হয়? তাহলে রুই মাছের পোনা আছে কতটি? 1200টি। তাহলে আমরা কি দিব? রুই মাছের পোনা ছাড়া হয় 1260, 200টি। তারপর আছে কাতলা মাছের পোনা 985টি, তাহলে আমরা দিব কাতলা মাছের পোনা ছাড়া হয় 985টি। তারপর এখানে কি বলছে? 765টি মিগেল মাছের পোনা ছাড়া, তাহলে আমরা কি দিব? মিগেল মাছের পোনা ছাড়া হয় 765টি। তারপরে আমরা সূত্রাং দিয়ে, যেহেতু এখানে বলা আছে শেষে ওই পুকুরে কতগুলো পোনা ছাড়া হয়, যার কারণে পুকুরে মোট কতগুলো, আমরা এখানে যেহেতু যোগ করেছি যার কারণে মোট দিলাম, পুকুরে মোট পোনা ছাড়া হয় 2950টি, 2950টি। 7 নং অঙ্কে বলা আছে, মিনাদের ফল বাগানের 3টি আম গাছ থেকে যথাক্রমে 530টি, 736টি ও 890টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল? তাহলে কয়টি গাছের কথা বলেছে? তিনটি। তিনটি কত কত? 530টি, 736টি ও 890টি। তাহলে এটা কি হবে? যোগ হবে। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব যে মিনাদের ফল বাগানে মোট আম পাড়া হয়েছিল, তাহলে আমরা লিখি মিনাদের ফল বাগানে মিনাদের ফল বাগানে মোট মোট আম পাড়া আম পাড়া মিনাদের ফল বাগানে মোট আম পাড়া হয়েছিল, সমান সমান তাহলে কত কত? 530, 530 যোগ 736, 736 যোগ 890, 890 টি। তাহলে আমরা যোগ করি, শূন্য শূন্যের দামে ছয়, শূন্য তাহলে শূন্য ছয়ের ছয়, নয়, নয় আর তিন বারো, বারো আর তিন পনেরো, পনেরোর
5, হাতে থাকে 1, 1 আর 8 9, 9 আর 7 16, 16 আর 5 21, 2156টি আম্পারা হয়েছিল। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 2156টি আম্পারা হয়েছিল। এখন অঙ্কটা আবার একবার করি। মিনাদের ফল বাগানে 3টি আম গাছ থেকে যথাক্রমে 530টি, 736টি ও 890টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল? ওই বাগান থেকে, তাহলে বোঝা যাচ্ছে যে এটা কি হবে? যোগ হবে, কারণ ওই বাগান থেকে এতটি এতটি আম পাড়া হয়েছিল। তাহলে কতটি দেওয়া আছে? 530টি, 736টি ও 890টি আম পাড়া হয়েছিল। তাহলে আমরা কি দিব? মিনাদের ফল বাগানে মোট আম পাড়া হয়েছিল 530টি যোগ 730টি যোগ 890টি, তিনটা একত্রে যোগ করলে 2156টি। উত্তর 2156টি। 8 নং অঙ্কে বলা আছে, একটি নার্সারিতে 620টি গোলাপ, 832টি জবা ও 947টি গাঁদা ফুলের চারা গাছ আছে। ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে? তাহলে গোলাপের চারা গাছ আছে কতটি? 632টি। জবার কতটি আছে? 832টি। গাঁদা ফুলের কতটি আছে? 947টি। এবং শেষে বলেছে কি, ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে? আমরা যখন অঙ্ক করবো শেষে যখন বলা থাকবে ওই নার্সারিতে কতগুলো কতগুলো বা মোট চারা গাছ আছে কতটি, এইসব ধরনের প্রশ্ন শেষে কথা থাকলে তাহলে আমরা বুঝে নেবো এটা যোগ। যেহেতু এখানে বলা আছে কতগুলো, তাহলে আমরা যদি এখন লিখি গোলাপের গোলাপের চারা গাছ আছে সমান সমান 632টি। জবার চারা গাছ আছে, চারা গাছ আছে 832টি। গাদার গাদার চারা গাছ আছে। তোমরা যদি আরেকটু অ্যাড করতে পারো, যোগ করতে পারো, যেহেতু ফুলের কথা বলা আছে যে গোলাপ ফুলের চারা গাছ আছে এতটি, জবা ফুলের চারা গাছ আছে এতটি, গাঁদা ফুলের চারা গাছ আছে এতটি, এভাবে দিলেও সমস্যা নেই। গোলাপের চারা গাছ আছে এতটি, জবা চারা গাছ আছে এতটি, গাঁদার চারা গাছ আছে এতটি, কত আছে? 947টি। আমরা যোগ করব, যেহেতু এখানে শেষে বলা আছে ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে, তাহলে আমরা দেব, সুতরাং নার্সারিতে ওইটার সাথে সবসময় আমরা অঙ্ক যখন করব শেষের কথা যেভাবে থাকবে ওইভাবে আমরা মিল রেখে শেষের কথা লিখবো।
নার্সারিতে নার্সারিতে মোট চারা গাছ আছে, সমান সমান যোগ সমান দিলাম, এখন যদি আমরা যোগ করি 6, 6 এর 2 8, 8 সমান 8, 4, 4 আর 3 7, 7 আর 2 9, 9 9, 9 আর 8 17, 17 আর 6 23, এতটি 2398টি। ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে? 2938টি চারা গাছ আছে। তাহলে আমরা উত্তর দিব 2398টি। অঙ্কটা আরেকবার করি। একটি নার্সারিতে 620টি গোলাপ, 832টি জবা ও 946টি গাঁদা ফুলের চারা গাছ আছে। ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে? তাহলে আমরা কি দিব, যেহেতু এখানে গোলাপের কথা বলছে, গোলাপের চারা গাছ আছে 632টি। তারপর বলছে কি জবা, 800 জবা চারা গাছ আছে 832টি, গাঁদার চারা গাছ আছে 947টি, এবং শেষে বলা আছে কি ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে। তাহলে সুতরাং নার্সারিতে মোট চারা গাছ আছে 2938টি। 9 নং অঙ্কে বলা আছে, রাজু বই মেলায় প্রথম দিনে 1150 টাকা, দ্বিতীয় দিনে 1225 টাকা, তৃতীয় দিনে 1575 টাকা ও চতুর্থ দিনে 2000 টাকার বই বিক্রি করেন। 4 দিনে তিনি মোট কত টাকার বই বিক্রি করেন? এখানে দেওয়া আছে রাজু বই মেলায় প্রথম দিনে। তাহলে প্রথম দিনে কত টাকার বই কিনে বই বিক্রি করেন? 1150 টাকা। দ্বিতীয় দিনে কত করেন? 1225 টাকা। এবং তৃতীয় দিনে কত করেন? 1575 টাকা ও চতুর্থ দিনে কত করেন? 2000 টাকা। তাহলে প্রথম দিনে বই বিক্রি করেন এত টাকা, দ্বিতীয় দিনে বই বিক্রি করেন এত টাকা, তৃতীয় দিনে